আমার ছবি জব্দামি তার জিন্দেগিও দামি মরার পরেও দিছি দামি বিছানা মাটির বিছানা সবার জন্য ভালো না মাটির বিছানা সবার জন্য ভালো না ভালো কাম কইরা যায় ভাই ও দেশের ভাই ভালো কাম কইরা যায় ভাই কবরের বিছানা জাহান্নামের টুকরা ভাই ওই কবরে আল্লাহ ছাড়া কেহ নাই কেহ নাই কবরের মাটি বাজান কার জন্য জাহান্নামের টুকরা কার জন্য জান্নাতের টুকরা আমার বিশ্বনবী বলেন কবরে যখন তোমার আমার রাইখা আসবে মাতার বান্দনটা আল্লাহর পাগল যারা মাতার কাছে দাঁড়ায় খুলে দিয়ে আসবে পায়ের বান্দনটা খুলে দিয়ে আসবে উম্মতের আরে দুনিয়ায় পুলিশের যদি রিমান্ড দেয় টাকা পয়সা দিয়ে কোন রকম ভাবে মাইরটা লাগবো কবরের মায়ের যদি শুরু হয়ে যায় ওখানে টাকা পয়সা দিবার মতো কেউ নাই রে বাবা দুনিয়ায় এই লোকটার কান্না যদি কেউ দেখতো আরে একটা মানুষ বাড়ি ঘর করতো না গো বাবা কোনোদিন আরামের বিছানায় ঘুমাইতো না মসজিদের বারান্দায় বসে বসে কাঁদতো আর বলতো 60 বছরের জিন্দেগি কি করিলাম বন্দেগি হেলাই খেলাই কাটাইলাম জিন্দেগি শেষকালে দাঁড়া খাইব মানি তুমি যদি একবার রহমতের নজরে তাকাইয়া মাফ করে দিতা আমার বিশ্ব নবী বলে যখন বেনামাজিরে কবরে রাইখা আসবে আহারে ডান পাশের মাটিগুলা বাম পাশে চলে আসবে মাথার দিকের মাটিগুলা বাম দিকে বাবা পায়ের দিকে চলে আসবে আহারে চোখগুলা বাবা গলিয়া পানির মতো আস্তে আস্তে কবরটা ভরিয়া যাবে আহারে বেনামাজির কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে ওইখানে চিল্লাইলে কাঁদতে আর কেউ দেখার মতো কেউ নাই যুবক আয় তোর পাও তুজা ধরে বলছি রে আজ থেকে তওবা কর রে ভাই আজকে 25শে সেপ্টেম্বর মাওলারে দেখায় দাও আমার সবি সাহেবের নামে দোয়া করার জন্য আজকে মাদ্রাসার অনুষ্ঠানে আসি কবে জানো আমার মৃত্যুর জন্য মানুষ পাগলের মতো 4 দিনের মিলাদ পড়িয়া অথবা 4 দিনের জন্য মসজিদ আমার জন্য দোয়ার দরখাস্ত হয়ে যাবে আহারে কবরে যখন আমাকে নিয়ে টান মারবে কাবনের কাপড়টা টান দিয়াই যখন দেখবে আমার কাবনের কাবনে নামাজ নাই আমার কাবনের মধ্যে আমার মুখের মধ্যে রোজার কোন জিনিস নাই রে আমার কাবনের কাবনের মধ্যে ইমানের কোন আলামত নাই শুধু মুনাফিকের খাতা আমার খোলা আছে নেকের খাতা খোলা নাই কে বা হবে সঙ্গে তোমার কে বা হবে সঙ্গে তোমার কবরের বাতি ভাই সঙ্গে বাতি না লইয়া কবরে যায় না ভাই কে বা হবে সঙ্গে তোমার কি বা হবে শান্তি সবাই মিলে রাখবে তোমায় কবরের বাড়ি কোথায় আছে আমার বাবা কোথায় মা জননী পাইবে দাদার সবাই আমার খুড়ে গেল সঙ্গিনী
أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا Allah, 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 محمد رسول الله সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাজার শুকর
জয় রব্বে করিম আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিন অতিবাহিত করে তারই ঘরে একাদা চিত্তে মায়া করে ভালোবেসে দয়া করে ইশারের নামাজের বাদে বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী শেখুল হাদিস বর্তমান সময়ের যিনি রাজপথে লড়াকু সৈনিক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শেখুল ইসলাম শেখুল উলামা মুজাহিদ আজম আল্লামা শাহ মুহাম্মদ আহমদ সুফি রাহিমাহুল্লাহ তাআলা যার স্মরণে আজকে দোয়ার অনুষ্ঠান আজকে চরেল হাজি বাড়ি 2020 সালের 25 সেপ্টেম্বর যিনি গত শুক্রবার ঠিক এই টাইমে আল্লাহর কুতুব এই দুনিয়া থেকে শটান দেহে আজগর আলী হসপিটালে পড়েছিলেন ঠিক এই টাইমেই আমি হুজুরের লাশ দেখার জন্য আজগর আলী হসপিটালে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলাম আজগর আলী হসপিটালে ঠিক এই টাইমে এই 9টায় রাত 9টার সময় আমি আজগর আলী হসপিটালের দরজায় দরজায় ঘুরতেছিলাম আল্লাহর কুতুবের লাশ ডাক নজর দেখার জন্য আজকে হুজুরের স্মরণে ইসলাহী বয়ান দোয়ার অনুষ্ঠান জামিয়া নুরুল হকিয়া মাদ্রাসা আসাদা জেক্রাম এবং কমিটি বৃন্দ আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমল যদি কবুল না হয় আল্লাহর কুতুবের দোয়ার অনুষ্ঠানের খাতিরে হয়তো এই মসজিদের কমিটি বৃন্দকে আল্লাহ মাফ করে দিতে পারেন কারণ বাংলাদেশে শাইখুল ইসলামের মতো ওলি এবং শাইখুল ইসলামের মতো বাংলাদেশে আর বুজুর্গ এই জামানায় আসবে না এমনকি বাংলাদেশের শেষ হুসাইন আহমদ মাদানির হাতে গড়া ছাত্র এবং তারই খলিফা হুসাইন আহমদ মাদানির শেষ খলিফা শাইখুল ইসলাম ছিলেন আর আসবে না শতষ্ট চেষ্টা করেও আল্লাহর কুতুবকে আর বাংলার জমিনে আনা যাবে না পৃথিবীর ধরায় আর আনা যাবে না কথা ঠিক না ঠিক আজকে আল্লাহর কুতুবের মৃত্যুতে বাংলাদেশের তথাকথিত বাংলাদেশের কিছু নাস্তিক আমার ছবি জব্দামি তার জিন্দেগি উদামি মরার পরেও দিছি দামি বিছানা মাটির বিছানা সবার জন্য ভালো না মাটির বিছানা সবার জন্য ভালো না ভালো কাম কইরা যায় ভাই ও দেশের ভাই ভালো কাম কইরা যায় ভাই কবরের বিছানা জাহান্নামের টুকরা ভাই ওই কবরে আল্লাহ ছাড়া কেহ নাই কেহ নাই কবরের মাটি বাজান কার জন্য জাহান্নামের টুকরা কার জন্য জান্নাতের টুকরা আমার বিশ্ব নবী বলেন কবরে যখন তোমার আমার রাইখে আসবে মাথার বান্ধন আল্লাহর পাগল যারা মাথার কাছে দাঁড়ায় খুলে দিয়ে আসবে পায়ের বান্ধনটা খুলে দিয়ে আসবে উম্মতেরা রে দুনিয়ায় পুলিশের যদি রিমান্ড দেয় টাকা পয়সা দিয়ে কোন রকম ভাবে মাইটটা লাগবো কবরের মায়ের যদি শুরু হয়ে যায় ওখানে টাকা পয়সা দিবার মতো কেউ নাই রে বাবা
শুধু দুই চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া গাও না আমার সবিসবের কবরটা জান্নাতের টুকরা আল্লাহ তোমার অলিন নামে দুয়ার মাজমায় বসে তোমার কাছে ইস্তিগফার তওবা করছি তুমি যদি একবার রহমতের নজরে তাকায় মাফ করে দাও দুনিয়ার কেউ আমার জাহান্নামী ঘোষণা দিতে পারবে না হে যুবক ভাইরা রে চোখের পানি দিয়ে আল্লাহর একটু বুঝাইয়া কইও তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে গতকালকে ফেসবুকে আমার একজন দেখাইলো আমার বাংলাদেশের একটা ভাই মালয়েশিয়ায় মোটরসাইকেল লইয়া কাদের সন্ধানে যাচ্ছিল বাবা পিছনের থেকে গাড়িতে এমন ভাবে ধাক্কা দিছে আহারে মাথাটা এক জায়গায় বডিটা আরেক জায়গায় তোমরা দেখছো আহারে কই মাছের মতো বডিটা লাপাইতাছে গো এই জীবিকার জন্য বাদন মালয়েশিয়ার জমিন এখান থেকে বাবা 4 ঘন্টার ডিফারেন্স গো বাবা বিমানে গেলে বাংলাদেশ থেকে বাবা 4 থেকে 5 ঘন্টা সময় লাগে আমি গুনাহগার যতবার মালয়েশিয়ায় গেছি বইয়া বইয়া চিন্তা করছি আহারে এত সুন্দর দেশ আমার ভাইরা কত কষ্ট করে ইনকাম করে আহারে আমি ওই লাশটা দেইখা বাবা সুখের পানি ছেড়ে দিয়া কাঁদছি ওই ছেলেটার কোথায় তার বাড়ি কোথায় তার স্ত্রী পুত্র ভাই বিরাদার কেউ জানে না আহারে বাবা রাস্তায় পড়ে আছে কেউ ধরে নাই গো ফেসবুকের মধ্যে হয়তো আল্লাহর এক বান্দা বাবা ছবিটা তুলিয়ে ছাড়িয়া দিছে আহারে যুবক যে সেখান থেকে আমার বয়ান শুনছো এই দুনিয়ার মায়ায় পড়িয়া কার জন্য জাহান্নাম কিনে নিছো ও তাসলিমা নাসলিম রে ও মুবাসসির ইসলাম মুফা আর যারা বাংলার জমিন থেকে বাবা নাস্তিকদের সাথে আপোষ করিয়া জীবন শেষ করে দিলা কবে জাহান্নামের হাত থেকে মাওলার হাতে যায়া জান্নাতের টিকিট কাটবা শুধু আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যাই রে ভাই জীবনে একক তো নামাজ কামাই দিস না আমার নবী কি বলে শুনো কবরে যখন বেঈমান বেনামাজির নাম কবরের ভিতরে যখন বেনামাজির লাশটা বাবা রাখি আসবে এই লোকটা একটা শিকার দিয়ে কত জোরে জোরে কাঁদতে থাকবে দুনিয়ায় এই লোকটার কান্না যদি কেউ দেখত আহারে একটা মানুষ বাড়ি ঘর করত না গো বাবা কোনদিন আরামের বিছানায় ঘুমাইতো না মসজিদের বারান্দায় বসে বসে কাঁদত আর বলতো 60 বছরের জিন্দেগি কি করিলাম বন্দেগি খেলাই খেলাই কাটাইলাম জিন্দেগি শেষকালে দাঁড়া খাইব মানি তুমি যদি একবার রহমতের নজরে তাকাইয়া মাফ করে দিতা আমার বিশ্ব নবী বলে যখন বেনামাজিরে কবরে রাইখা আসবে আহারে ডান পাশের মাটিগুলা বাম পাশে চলে আসবে মাথার দিকের মাটিগুলা বাম দিক বাবা পায়ের দিকে চলে আসবে আহারে চোখ গুলা বাবা গলিয়া পানির মতো আস্তে আস্তে কবরটা ভরিয়া যাবে আহারে বেনামাজির কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে ওইখানে চিল্লাইলে কাঁদতে আর কেউ দেখার মতো কেউ নাই যুবক আয় তোর পাও তুজা ধরে বলছি রে আজ থেকে তওবা কর রে ভাই আজকে 25 সেপ্টেম্বর মাওলারে দেখায় দাও আমার সবি সাহেবের নামে দোয়া করার জন্য আজকে মাদ্রাসার অনুষ্ঠানে আসি কবে জানো আমার মৃত্যুর জন্য মানুষ পাগলের মতো 4 দিনের মিলাদ পড়িয়া অথবা 4 দিনের জন্য মসজিদ আমার জন্য দোয়ার দরখাস্ত হয়ে যাবে আহারে কবরে যখন আমাকে নিয়ে টান মারবে কাবনের কাপড়টা টান দিয়াই যখন দেখবে আমার কাবনের কাবনে নামাজ নাই আমার কাপড়ের মধ্যে আমার মুখের মধ্যে রোজার কোন জিনিস নাই রে আমার কাপড়ের কাপড়ের মধ্যে ইমানের কোন আলামত নাই শুধু মুনাফিকের খাতা আমার খোলা আছে নেকের খাতা খোলা নাই
के बाहोगे संगे तुमार के बाहोगे संगे तुमार खबरेर बाती भाई संगे बाती ना लोई खबरे जायो ना भाई के बाहोगे संगे तुमार कि बाहबे शांति सबाई मिले रखा गए तुम्हें खबर बारी कोथाय आछे हमार बाबा कोथाय मा जननी भाई बिरादर सबाया खुड़े गेलो संगी अल्लाह छोट छोट बच्चारा कांदे एदर तो गुण गुण नाई गुमानी जहन्नम रागुन सोईते वारो ना अल्लाह कत जुबक तौबा सारा मारा जाए कत मानुष करुणा रागे आक्रांत होए मारा जाए कत मानुष एखोनो पर्यंत आइसोलेशन आछे आहारे मृत्युर जंत्रणाय बोलतेछे मालिक कर लागिया बदनाम सुखेर এখন দেখি সবাই মত তুমি মওলা আমার আপন সবাই আমার পর এ যুবক তুমি জানো না যমুনা গ্রুপের যত বড় একজন ডাইরেক্টর ছিল বাবা তার মৃত্যু করোনা রোগে হয়েছে তোমরা কি তার ইতিহাস জানো কালকে ফেসবুকে দেখি আমি সুখের বাড়ি রাখতে পারি নাই এই বাবু সাহেব মৃত্যুর আগে ডাক্তারকে বলেছিল ডাক্তার আমার সমস্ত সম্পদ তোমার নামে লেখিয়া দিব আমার বুকের যন্ত্রণা একটু কমায়া দাও আমার বুকের ব্যথাটা কমায়া দাও এই বাবু সাহেব এত জোরে চিল্লাইছে বাবা তার চিৎকার কেউ শুনে নাই গো বাবা টাকা পয়সায় কোনো কাজ হয় নাই আত্মীয় স্বজন তার কাছে কেউ যায় নাই কিসের টাকার বাহাদুরি দেখাও কিসের তাকব্বুরি দেখাও কিসের গৌরব দেখাও সব বলিয়া মাওলারে বন্ধু বানাইয়া কবরে যায় আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা দাও এই সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন সবার প্রতি দাবি রইল পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন জোরে করে আমিন পড়ার নিয়ত আছে তো চোখের পানি বেঈমানি করবে হ্যাঁ দুনিয়ায় দুইটা জিনিসের সাথে যাবে নেক আমলের বদাম আর একটা হলো আপনার বডির সবচেয়ে বড় বন্ধু সেটা হলো আপনার চোখের পানি চোখের পানি যদি ঠিক থাকে দুনিয়া সব ঠিক থাকবে দুনিয়াও ঠিক আখিরাতও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের চোখের পানিকে কবুল করেন আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন করোনা রোগে আক্রান্ত হওয়ার ডরে কত কিছু করেন আমার মনে হয় মনের ভুলে যদি মাস্ক না নিয়ে কেউ গাড়িতে যান ব্যবসায় যান পাগল হয়ে যান মাস্ক কখন কিনে নাকের মধ্যে লাগাম করোনা খালি কি নাক দিয়ে ঢুকে এ কথা কর না করোনা নাক দিয়ে ঢুকে আগে ওরা ভুল কইছে এখন কি কয় তাই দেখো ওই বদ্ধ গুলা কয় কি বদমাশ গুলা আগে এখন দেখছে যে মাস্ক দাম কমে গেছে এখন পা মুজা লাগাবার চেষ্টা করতেছে মাস্কের ব্যবসা বাম্পার করার লাগে চাইনিজ আগে নাক ডাকতে দিছে কইছে মাস্ক লাগাইতেই হবে হ্যান্ড গ্লাভস লাগাইতেই হবে এখন এগুলো বাদ এখন কা পায় ডুবে আগে জমিনে মতো পড়ে থাকে সেমেডের মতো পাড়া দিলেই ধরে এখন কি করবা এখন কি করবা
আগে কইছে নাক দিয়ে ডুহে আর হাত দিয়ে দললে ডুহে এখন কে হাত লে ডুহে সব বাউতাবাজি সব শয়তান কথা কোনা কেন আমি ইলিয়াসুর রহমান সারা দুনিয়া ছড়াই খাইতেছি আর তোমরা বড় লোক যেগুলো গিলাসের মধ্যে থেকে করোনা কি ভুদা দিয়ে ঢুকছিল কথা কোনা কেন এই যমুনা গ্রুপের এই যে বাবুল সাহেব কইরে দাও ফেসবুকে বানানোর কথা আমি কই না তার পাশাপাশি যে ছেড়ে যে চান্দু ছিল উনি লেখছে উনি মরে নাই ওইটাই মরছে সে মৃত্যুর আগে এই যমুনা গ্রুপে উনি মৃত্যুর আগে ওনার ইতিহাস কালকে আমি দেখলাম ফেসবুকে দেখে আমি চোখের বালি রাখতে পারি না কিসের কার টাকা কিসের কার ক্ষমতা মেলা মরার আগে যেই ডাক্তারে দেখছে সেই ডাক্তারই বলছে যা স্যার আমি সব দিব আমার বুকের কষ্টটা একটু হালকা করে দেন আমি সহ্য করতে পারছি না আর যখন পুরো হাড় ধরে গেছে কলিজা নষ্ট করে ফেলছে এটা কি যন্ত্রণা এটা আমি ইলিয়াসুর রহমান আপনাকে বুঝাইতে পারবো না যেটা হইছে যার হাড় নষ্ট হয়ে গেছে করোনার কারণে সেই বুঝবে এটা কি যন্ত্রণা সে বলছে আমি সব দিয়ে দিব যেই ডাক্তারে দেখছে সেই ডাক্তারই বলছে এই লোকটা আমি ছিলাম না কে বলছে তার পাশে সিটিতে ছিল হে কইছে আইসোলেশনে তার শিকারে বলছে যত টাকা লাগে আমার এই বেডে আর কেউরে রাখবি না আমার এই তালে আমার একা রাখবি টাকার গরমে তার একাই রাখছে সবচেয়ে বড় কষ্ট কি জানেন আত্মীয় স্বজন কেউ ছিল না তার যে চাকর বাকর যারা ছিল বড় বড় ম্যানেজার তারা গেছে মাঝে মাঝে স্যার কেমন আছেন তার আত্মীয় স্বজন কেউ যায় নাই রে ওই পাশে সিটিতে ছিল সে বলে আমি দেখি যে চোখ দিয়ে সে কি করেছে যদি এই যমুনা গ্রুপের এই লোকটারে কেউ দেখতো মৃত্যুর আগে দৃশ্য কোনদিন কোনদিন টাকাকে লাঠি মেরে দিয়া সম্পদ লাঠি মেরে দিয়ে বলতো আমার আল্লাহ সবচেয়ে বন্ধু দুনিয়ার টাকায় কাউরে বাঁচাইতে পারে না দুনিয়ার ক্ষমতায় কাউরে বাঁচাইতে পারে না ক্ষমতা দেখাও টাকার গরম দেখাও সব ভুলে যাও সব ভুলে যাও করোনা রোগ দিয়ে আল্লাহ বুঝাই দিছে টাকা তোর কাছে তুচ্ছ ছেলে মেয়ে তোর কাছে বন্ধু নয় সবচেয়ে বড় বন্ধু হলাম আমি রব যদি করোনা যদি কোন বস্তু হইতো রিকশা চালকের আগে হইতো এই দেখাও তো একটা রিকশা চালকের করোনা হইছে নি যারা রাস্তা আটকায় দিছে রাস্তায় বাস দিছে হ্যাঁ ঘরের মধ্যে করোনা ঢুকে কথা কর না কেন যারা রাস্তা আটকায় দিছে হ্যাঁ বাড়িতে করোনা না ঢুকে আর রিকশা চালক এখান দিয়ে আইতে পারে আর এক সিফ আছে বাড়িতে ঘুরে গেছে কে করোনা সিফাই আসিল না করোনা খালি তোমার বাইতে ঢুকে আর রিকশা চালকের না হাইট ঢুকে একটা আস্তা শয়তান করোনা বলে কোন শব্দ নাই করোনা শব্দ বলতে কোন জিনিস নাই এই নামটা আমার আল্লাহ আবিষ্কার করে দেখাই দিছে তোর আপন কে তোর পর কে কোন করোনা নাই এন মাক্স মুক্স খোলেন মিয়া যেটা না খুলবেন ওটার করোনা হইবে আজকে জনমের ড্র করে নিছে কোন মাক্স মুক্স নাই আল্লাহর ঘরের মধ্যেই ও মাক্স আর যত করোনা দেখবেন শেখ হাসিনা যত করোনা দেখবেন সব মসজিদ আর মাদ্রাসার মধ্যে হাটে বাজার এখানে সেখানে রেস্টুরেন্টে কোথাও করোনা নাই করোনা মসজিদে যেখানে আল্লাহ রহমত 24 ঘন্টা ঘুরে সেখানে করোনা থাকলে তাহলে হাটে বাজারে কি ওখানে বুঝি রহমত ঘুরে মিয়া মহিলা গো তো আমি মাস কিনতে যাইতে পারি না এই গোলাম বাজার কথা কয় না আমি জিহাদি মানুষ ওবিডি বোঝে না যে আমার লগে গুতে খাইলে বড়াই কইয়ে দেব ইউটিউবে যাইয়া মাঝে মাঝে বাজার করতে যাওয়ার লাগে তো মাদ্রাসা মসজিদ ফ্যামিলি আছে না বাজারে যাই অগো কোথায় বাইরে অগ তো হায়া নাই লজ্জা নাই করোনা তো অগ ধরবো না করোনা খালি দেখে যার বুড়া গুজেগুলি আছে যারা কোটিপতি শিল্পপতি হাগো বাইসা বাইসা ধরতাছে ধরো মরে সাবাই যাও জাকাত দান করনা হুজুর কো টিটকারা মস্কারা মারে মোর বনাইগুলা মরবো কেডা মরবো কে চান্দু ভাই মরু কাইগুলা পয়কারি দাম মরু পরে আমরা নিমু সব মাগছ আল্লাহ আমাদের হেফাজত করুক জোর গান আমিন করোনা বনে কোন শব্দ নাই করোনাকে ভয় নাই ভয় করব কাকে ইনশাআল্লাহ পর করোনা হবে না কি সরকার করোনার ছাতা তো করোনার গোষ্ঠী কি লাই এই নামটা দিয়ে ওর মাস বিক্রি করছে মিয়া ওরে হ্যাংগেলা বিক্রি করছে মিয়া ওরে লাভমান দেখেন তো চায়না এখন করুণা নাই সব দেশে আছে নাই
তার মানে ওকে মাল ইনপুট করা শেষ এখন ওকে ভান্ডারও কিছুই নাই যে বাক্সে বানাবে হে মেডিসিনও নাই এত পরিমাণ লাভবান হইছে এই বদ্দর গোষ্ঠের মাথায় কঠিন কঠিন বুদ্ধি কঠিন বুদ্ধি সব বুদ্ধি ওরা মানুষের কাছে বিক্রি করে লাইছে আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন জোরে কোন আমিন আবেগে কথাগুলো বলে ফেললাম আল্লাহকে ভয় করবেন করোনা নামে কোনো শব্দ নাই একে ভয় করার দরকার নাই মাস্ক আজ থেকে লাত্তি মারেন যদিও মাস্ক ব্যবহার করেন ধুলাবালুর জন্য করোনার জন্য না ধুলাবালু লাগে মাস্ক ব্যবহার করেন মাস্ক তো আমিও ব্যবহার করি করোনার জন্য আমি মাস্ক ব্যবহার করি না আল্লাহর ঘরে বসে আমি বলছি আমি মাস্ক তো সারা বছর ইউজ করি কারণ বক্তাদের কণ্ঠ নষ্ট করে দুইটা জিনিসে শীতের ঠান্ডা বাতাসে আর হলো ধুলায় আমি শুধু কণ্ঠকে আল্লাহর হুকুমে হেফাজত করার জন্য আমি নিজে মাস্ক ব্যবহার করি বক্তারা করে আপনারা ভাবেন না করোনা ডাকে হুজুর মাস্ক ব্যবহার করে কিছু কিছু হুজুর দেখছি মসজিদের ভিতরে অস কত মাস্ক হেলে ঝুলাই দিয়ে দিতে টুচির মতো গরুর টুচি তার মানে হে এইটা ইস্তেমা করে দেখাই দিল তোমরা কয়বা বড় বড় আমার মসজিদে সব মুসল্লির ফ্রি মাস্ক দিছে কেউ আবার কইছে মাস্ক ছাড়া ঢুকতেও দিব না পুলিশে খাড়াই দিছে লাগিয়ে দিয়ে মাস্ক ছাড়া ঢুকলে বাইরে সোজা রেলে আমি আবার বুড়ি টুড়ি ঠিক করে দিই আমি জানি করোনা নামে কোনো শব্দ নাই করোনা হলো ভুয়া বাউতাবাজি আমার আল্লাহ যদি হেফাজত করে কারণ আমাকে ধরবে না ঠিক না ঠিক আইসোলেশন একটা গজবের একটা স্থান বানাইছে টাকা ইনকামের রাস্তা কোন অবি ঔষধ আবিষ্কার করতে পারো না এখনো পর্যন্ত তাই সলিউশন রেখে কি করবা এক সপ্তাহ রাখলি 3 লাখ টাকা বিজিট আর যদি শাহেদের মতো একটা গলা কাটা বদমাইশ হয় আর সাবরিনার মতো একটা নটটুকি হয় তো জীবনই শেষ হে তো মরে গেছে গেছে আর সত্য গুষ্টি মাইরে থই গেছে ঠিক কথা কর না কেন আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুন আমিন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুব ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ সবাই আমার সব হিসাবের জন্য দোয়া করবেন তো আর আপনাদের কাছে দোয়া চাই আমার মসজিদের জন্য ইনশাআল্লাহ বলেন আগামী সপ্তাহে আমার মসজিদের জায়গা রেজিস্ট্রি করব 40 লাখ টাকা বায়না করছি বাকি কারণ 1 কোটি 20 লাখ টাকা দাম সেখানে 1 কোটি 2 লাখ টাকা দাম হইছে এই 1 কোটি 2 লাখ টাকার ভিতরে দুইটা টাকাও আমি কারো কাছ থেকে নেই নেই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনার কন্যা মোল্লা রাখালি পরে দেখায় এ সরাইল লোক কন্যা আমি মোল্লা প্রমাণ করে দিয়ে গেলাম আমি তো একদিন থাকবো না এই মসজিদ আমার বাপের না আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি এখন এটা মসজিদ সারা দুনিয়ার মানুষ আমি জীবনে বলবেন আমার সন্তান জীবনে বলবেন আমগো মসজিদ আমাগো আমার বাপে দুইশো আমার বাবা দুইশো আমার অসলে এরকম আমি সেভাবে দলিল করে দিয়ে যেতেছি আমার পোলা একব নাক শিটকাইবো 1 কোটি 2 লাখ টাকা আমার রক্ত করা পানি করা পয়সা আমার পোলা নাক শিটকাইবো আর পোলারে শুদ্ধা আদা মোরা বানায় হবে সেভাবে আমি দলিল লিখে দিয়ে যেতেছি কি আবার দাবি করবি মরার পর আমার নাতি পোতা কুতি মুতি জুতি সে সিস্টেম নাই 1 কোটি 2 লাখ টাকা আমার রক্ত পানি করা টাকা রাত উজাগর করার টাকা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম এবং আরেকটা কথা শুনে নেন আমি কারো কাছে একটা টাকা চাবো না মসজিদ করার জন্য মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন যদি আপনি ইচ্ছা করে দেন জিলিয়া সুলেমান জিয়াদি খালেস নিয়তে দান করেছে 1 কোটি 2 লাখ টাকা দিয়ে বড়া কেমনে কেমনে কিনলেন মানে কইবেন না যে আপনারা ধরলো না সরকার ধরলো না এত টাকা কই পাইলেন আপনি আমি আমার নিজের সম্পদ বাড়ি বেচছি দুইটা আমি দুইটা বাড়ি বেইছা তারপর আমি জান্নাতের বাড়ি কিনলাম আমার হাস্তাবাদে দুইটা বাড়ি বিক্রি করছি মোহাম্মদপুরে ফ্ল্যাট বিক্রি করছি চ্যালেঞ্জ করলাম সরাইলের কোন সন্দুয়া সাহ ফ্ল্যাট বেচে মসজিদে দান করছি
খালি হুজুর গো বকো এরকম কলিজা নিয়ে মাঠে নাই ইনশাআল্লাহ বলেন এটা গৌরব নয় আল্লাহর শুকর আল্লাহর শুকর করে বলছি যদি গৌরব মনে করেন আল্লাহ তো আমার করে গজব ফেলায় আল্লাহর ঘরে বসে বললাম গৌরব নয় আল্লাহর শুকর যে নিজের বাড়ি বেচছি ফ্ল্যাট বেচছি স্বর্ণ বেচছি ইনকামের পয়সা দিয়া কষ্টের পয়সা দিয়া আল্লাহর ঘরে জায়গা দিচ্ছি এবং আমার জীবনে বড় আশা ছিল আমার মার বড় একটা আশা ছিল ইলিয়াস রে একটা মসজিদ করিস আমার নানা আলেম ছিলেন আমি কিন্তু আমার ভাই বোন রশিদ এডি করতেছি এডি কিনছি তা না আমার গ্রামের বাড়ি মসজিদেরও কাম করছি ওখানেও আমি লক্ষ লক্ষ টাকা দিচ্ছি যে এক মসজিদের পাশে আমার মা ঘুমিয়ে আছে আলহামদুলিল্লাহ বলেন আমার মা যেখানে ঘুমিয়ে আছে ওখানেও আমি টাকা দিচ্ছি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার মসজিদ আপনার টাকা চাই না আমি দোয়া চাই যদি আপনার মন চায় ইলিয়াস রহমান জিহাদি যে প্রসেসিং এ করতেছে কোন দাবি দেবা থাকবে না ইনশাআল্লাহ তাআলা কোন দাবি কোনদিন কেউ করবে না যতদিন আমি বেঁচে আছি ততদিন আল্লাহর ঘরে খেদমত আমি করব ইনশাআল্লাহ তাআলা আমি করব হয়তো আপনার পাও ধরা লাগে আমি ধরব কিন্তু বলবো না এটা আমার মসজিদ আল্লাহ যেন এটা কখনোই না বলে এটা ঘরটা কার হয়ে গেছে দোয়া করেন যেন মসজিদটা না করে যেন আল্লাহ আমার কবরে না লায় মসজিদের কাজ শুরু হয়ে গেছে জায়গা এখনো রিস্টিক হয়নি কিন্তু কাজ শুরু করে দিয়েছি সল্টে শেষ এই যে কালকে রবিবারে সল্টে টেস্ট আসবে ইনশাআল্লাহ অক্টোবরের 15 তারিখের মধ্যে দেখবেন পাইলিং চলছে টাকা কিন্তু ঘরে নাই মসজিদের ফান্ডে অর্থাৎ তো কেবল ডিক্লেয়ার দিল এত দ্রুত জায়গা কিনে একা মানুষ কিনছি একা আল্লাহর সাথে নিয়ে কাজও শুরু করে দিলাম আল্লাহর নিয়ে এখন আপনাদের কাছে দোয়া চাই টাকা চাই না যদি মনটা চায় ইলিয়াস রহমান জিহাদি যদি খালেস নিয়তে দিতে পারে আমগো আমগো না কইয়া এখানে যদি এক টন রড আমি দেই এক বস্তা সিমেন্টও দেই কাজে লেগে যাবে ইনশাআল্লাহ কাজে লেগে যাবে আমি বলছি কাজে লেগে যাবে আমি খালেস নিয়তে দিয়েছি আমার নিয়তের ভিতরে জাররা পরিমাণ কোনো কেবের নাই জাররা পরিমাণ কোনো অহংকার নাই জাররা পরিমাণ কোনো হিংসা বিদ্বেষ নাই সবাই আপনারা দিতে পারবেন সবাই দিতে পারবেন আপনি নিজে টাকা আমার কাছে দিবেন না রড এক টন কিনে রাতের অন্ধকারে ওখানে ফেলাইতে আসবেন আল্লাহ তোমার ঘরে দিয়ে গেলাম তোমার আলেম মসজিদ করতেছ তো অতএব মেহরবানি করে আপনারা দোয়া করবেন কেমন তো আমার এই মসজিদে দোয়ার জন্য এবং একটা অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান করছি সভাপতি সাহেব আলেমুল্লাহ মাসুদ গত বছর তার আগের বছর মাহফিলে যেখানে স্টেজ ছিল সেখানেই মসজিদ আমার ডালকানাগারে হযরত যেখানে কদম দিছিলেন ওখানেই মসজিদ হইতাছে আলহামদুলিল্লাহ বলেন আসলে এই জায়গাটা যে মসজিদের জন্য কবুল হবে এটা আমি কল্পনাও করি আমি কিনতে দিয়েছিলাম আরেক জায়গায় ওই পলটি আমি আরেক জায়গায় কিনতে দিয়েছিলাম এবং হাজী মনির আমার আরেক জায়গায় দিতে চাইছিল ওই জায়গাটা আমার চয়েস হয়নি একজন আমাকে বললেন যে এইটা নেন ভালো হবে রাস্তা সোজা সুজি তখন আমি চিন্তা ভাবনা করে ইস্তেখা করে দেখলাম আসলে এই জায়গাটা কেন সবাই বলতেছে আমি বলতেছি একটা জায়গার মালিক বলে আরেকটা আর আল্লাহর মানুষ আর কয় আরেকটা আল্লাহর শুকর যেই জায়গায় মানুষে চাইছে সেই জায়গায় হয়েছে সব চিন্তা ভাবনা করে দেখলাম আসলে এটা আমারও বরকত না কারোই নয় এটা আল্লাহ ওয়ালাদের বরকত গত বছর দেওনার হযরত আসছে এই জায়গায় আব্দুল মতিন বিন হুসাইন আল্লাহর কুতুব আসছে এই জায়গায় এবং বাংলাদেশের বড় বড় হাফিজুর রহমান সিদ্দিক এখানে আসছে বাংলাদেশের সব বড় বড় বক্তা এখানে আসছে বড় বড় কোরআনের কারীরা আসছে বাইতুল মুকাররমের ইমাম সাহেব আসছে সবাই দোয়া করে দিয়ে গেছে তার দোয়ার বদলতে ওই জায়গাটাই আল্লাহ মসজিদের জন্য কবুল করেছে দোয়া করেন আমার জন্য সবাই আল্লাহ জানো বাকি টাকাটা আগামী সপ্তাহের মধ্যে দিয়েই আমি রেস্টিডে করে ফেলতে পারি এবং আমি যেন মসজিদটা না করে যেন আল্লাহ কবরে ডাক না দেয় আমি সবার কাছে দোয়া চাই এই মসজিদ আমার না আজ থেকে আপনাদের এই মসজিদ আপনাদের এবং আল্লাহ আমার বলতে কোনো শব্দ নাই আপনারা সবাই মসজিদের জন্য দোয়া করবেন তাহাজ্জুদ পড়ে পড়ে ইনশাআল্লাহ বলেন যে ব্যক্তি মসজিদে দান করবেন মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ জিম্মাদারি নেবে তাকে জান্নাতে ঘর বানায় দেয় সুবহানাল্লাহ এবং ওই মসজিদে বেশি বেশি দান করবেন যেই মসজিদে কিছুই নাই ওইখানে দান করবেন বেশি যেরকম এই মসজিদে কেবল শোষণা শুরু হয়েছে এখানে কোনো ফান নাই এখানে কোনো কিচ্ছু নাই আল্লাহর নামের উপর চলছে এখানে আপনারা দান করবেন শুধু আমারটা করবেন তা না এই যে করবেন তা না আর মসজিদের নাম দিয়েছি কি জানেন আল্লাহর নামে
নাম দিয়েছি বাইতুর রহমান। কি নাম? বাইত মানে ঘর, রহমান মানে আল্লাহ, আল্লাহর ঘর। নামটা সুন্দর হয়েছে না? আপনাকে এটা কি সরাইল হাজিবাড়ি মসজিদ বলে না? আর আমারটার নাম হলো কি নাম? আরে আরবি না কইতে পারেন, বাংলা ডাকুন, আল্লাহর ঘর। মসজিদের নাম কি? বাইতুর রহমান। নাম কি? রহমানের ঘর। রহমান কে? ইনশাআল্লাহ আমি নামটাও তাই দিছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ঘরকে সেই বানায়, জোরে কোন আমিন। সবার কাছে দোয়া চাই। তো ওই দোয়ার অনুষ্ঠানের জন্য হয়তো আপনারা দাওয়াত পেয়েছেন, অক্টোবরের 1 তারিখ ছোট্ট আমার মাদ্রাসায় একটা অনুষ্ঠান হবে, আলেম ওলামা নিয়ে দোয়া হবে। এবং এইটার জন্য না, আহমদ শফি সাহেবের স্মরণে আমার মাদ্রাসার একটা, যেই মাদ্রাসায় একটা দোয়া করছে, আমারটা করার দরকার না? তা আমার তো আর মসজিদ নাই, আমার হয়তো মাদ্রাসায় হতে পারে অথবা মসজিদের জায়গাটাই হতে পারে। ইনশাআল্লাহ তাআলা সবাই সহযোগিতা করবেন তো, ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন তো। টাকা পয়সা আপনাদের কাছে চাই না, দোয়া চাই যেন আল্লাহ কবুল করেন। আর আপনারা ওদিনকে কোনো কাজ রাখবেন না, ওদিনকে কি রাখবেন না? যদি ভালোবেসে থাকেন আল্লাহর ঘরকে, মসজিদকে ভালোবেসে থাকেন, ইনশাআল্লাহ ওদিন অন্তত ওই জায়গাটা যায় দোয়া করে দিয়ে আসবেন। টাকা পয়সা আপনার কাছে চাওয়া হবে না, চিন্তা নাই, আল্লাহর ঘর আল্লাহই করবে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। তওবা করি, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم، لا إله إلا الله محمد رسول الله। এটা কি কিল লেগে দিছে 100 টাকা কি দোয়ার লেগে? হ্যাঁ মসজিদ তুই 100 টাকা দিছ? কে দিছে? তুই হারা হারা হারা। দেখেন দেখেন দেখেন, ওর 100 টাকা পুরো চরাইলের মধ্যে মসজিদের জায়গা কিনছি প্রায় 1 মাস কাঁচা এলো, পুরো চরাইলের মধ্যে এখনো পর্যন্ত কেউ আমার 1টা টাকা দেয় নাই যেটা আপনার মসজিদে দিলাম। এই চরাইলের প্রথম আমার মাদ্রাসার ছাত্র, ও প্রথম 100 টাকা দিছে। এই 100 টাকা লাগলে এই মসজিদে আপনি 1 কোটি টাকার উপরে কাজে লাগাবেন। এই ছোট্ট ছেলেটাও আমার মাদ্রাসায় পড়ে, ও আজে আসার আগে কি কইছে শুনছেন? হুজুর আমার আব্বার কাম নাই, আমরা গরিব মানুষ। তো তুই গরিব মানুষ, তোর বাপের কাম নাই, তো তুই 100 টাকা দিছিস, কারণ নাকি? ওরে 100 টাকা দিয়ে আমি কাম শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। ওরে 100 টাকা আমার কাছে 5 কোটি টাকা আমার কাছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর 100 টাকার বাদলেতে যেন এই মসজিদের যত কোটি টাকা খরচ হয় আল্লাহ আপনি তত কোটি টাকা এই টাকার বরকত আপনি করে দিয়েন। আমি যদি কবরও চলে যাই এই সমস্ত মানুষকে সাক্ষী রেখে গেলাম, কারণ এটা চরাইলেরই মানুষ, আর এটা তো চরাইলেরই মসজিদ, এটা তো আমার বাপদাদার জমিন না, আমার বাপদাদার গ্রাম না, আপনাকে জমিন, আপনাকে গ্রাম, আপনাকে জমিন ধরে নিতে। আমি যদি মারা যাই আপনারা আমার এই মসজিদটা করে আমার স্বপ্নটা পুরো করবেন, করবেন তো ইনশাআল্লাহ। মনে করবেন এই যে এই সরালে যে মসজিদ আপনাদের, ওইটাও আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ, এই ছেলেটার টাকাটা আমি সদরে গ্রহণ করলাম। আর মেহরবানি করে 1 তারিখে আপনারা সবাই থাকবেন। 1 তারিখে যদি কেউ, অনেকে মনে মনে ভাবছেন হুজুর 1 তারিখের জন্য আমি আমার মার জন্য আহমদ শফি হিসেবে দোয়া হবে, হুজুর আমি 5000 টাকা দিব। অনেক আলেম ওলামা এখানে আসবে, বাংলাদেশের টপ লেভেলের বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী এবং ইয়াহিয়া মাহমুদ বাংলাদেশের টপ লেভেলের বক্তা এবং বাইতুল মোকাররমের খতিব সাহেব, আলহামদুলিল্লাহ বলেন, বাইতুল মোকাররমের খতিব যিনি মহিউদ্দিন সাহেব উনিও আসবেন। সবচেয়ে বড় মুফতি এখন বাইতুল মোকাররম, ধর্মমন্ত্রীর ভাগ্না আপন ভাগ্না ধর্মমন্ত্রীর যে মারা গেছে তার। অতএব আরো অনেক বড় বড় উলামা ইকরাম আসবে, আপনারা দেখছেন প্রায় 1 ডজনের মতো আলেম এখানে আসবে, তাদের দোয়া আপনারাও নেবেন, আমিও দোয়া চাই ইনশাআল্লাহ। কোনো কথা আছে সভাপতি সাহেব? যাই হোক, আপনাদের প্রতি আমার দাবি রইল, আকুল আবেদন রইল, আপনারা মেহরবানি করে দিন যাবেন, যার তৌফিকে যা আসে দোয়ার অনুষ্ঠানে আপনার নিজের পক্ষ থেকে দিয়ে আসবেন, দিবেন তো ইনশাআল্লাহ ওই অনুষ্ঠানের জন্য দিয়ে আসবেন আপনারা 5000 10000 অথবা 1 হুজুরের খরচ। তারপরে আপনি যার তৌফিকে যা আসে আপনার মেহরবানি করে দিয়ে আসবেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন কবুল করে নেয়, সকলের জানে মালে বরকত দান করে, আপনাদের ছেলের সন্তানকে যেন আল্লাহ ভালো রাখেন,
এই মসজিদে অনেক মুরব্বীরা চলে গেছেন, অনেকে বেঁচে আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমার তাওফিকুল্লাহ বিল্লাহ। আর এই মাদ্রাসার প্রতি এবং কমিটির প্রতি আমার দাবি রইল, মাদ্রাসাটা আপনারা সুন্দর করে চালাবেন। কে কখন কবরে চলে যাবেন আমি জানি না, টাকা পয়সা সব চলে যাবে, শুধু রব্বে কারিমের কাছে আপনার ব্যবহারটা আর আপনার দানগুলোই থেকে যাবে। আল্লাহ যেন আপনাদের সঠিকভাবে দান করার তৌফিক দান করে। কোনো কথা নাই তো, দোয়া করে দেই। কামু ভাই কোন কথা আছে? হুজুর হুজুর দোয়া করে দেন। এটা কি দিছে কাগজটা? ও আমার সাইফুল ভাই, হাজী সাইফুল ভাইয়ের শাশুড়ি অসুস্থ, তার সুস্থতার জন্য দোয়া। সাইফুল ভাইয়ের মেয়ে আয়েশা অসুস্থ, তার জন্য দোয়া। আল্লাহ আক্তার ভাইয়ের মা অসুস্থ, তার জন্য দোয়া, এবং হক পরিবারের জন্য দোয়া। আসলে এই পরিবারগুলি আমি যতদিন এখানে ছিলাম, তিন বছর সাড়ে তিন বছর, আমার অন্তর থেকে দোয়া আসছে, বিশেষ করে সাইফুল ভাইয়ের জন্য এবং এই রনির জন্য, রনি এই আক্তারের ছোট ভাই, রনি জনি জনি, এই জন্য আমার অন্তরের থেকে দোয়া আসছে। কারণ আমি যে কয়দিন ছিলাম, যদি ওর সাথে আমার তেমন একটা ফেস টু ফেস মহাব্বত তাআল্লুক হয় নাই, কিন্তু তারপরে মনের থেকে যেন কেন ওর জন্য মায়া লাগতো, খুব ভালো লাগতো। চলে গেছে অল্প বয়সে, দোয়া করি। এবং বিশেষ করে হক সাহেবের পরিবার, প্রাক্তন চেয়ারম্যান যিনি আছেন, এই মসজিদটাকে তিনতলার কাজ কত সুন্দর করে করেছেন। আসলে ভাই আল্লাহর ঘরে উদ্যোগ নেয় একজন, করায় আল্লাহ দর্জন দিয়ে, ঠিক না? বুঝলি, আমি যদি এখানে জায়গাটার উদ্যোগ না নিতাম, মসজিদ করে মসজিদ হইতো? জায়গার মালিককে বহুতবার বলছি যে আমরা এই পোলোটা একদিন একটা মসজিদ লাগবে, সে বলে আমি মসজিদ অন্য জায়গায় করবো, এটা করবো না। তা আল্লাহ পাক আমার দ্বারা করা, হয়তো আমি খাদেমের দ্বারা করাবে, তাই হয়ে গেল, তাই না? এই মসজিদের উদ্যোগও তারা নিয়েছিলেন, আজকে তারা কবরে চলে গেছে, মসজিদ কিন্তু হইতেছে। এই চেয়ারম্যানশিপ তিনতলার কাজ করালেন এলাকার মানুষ সাথে নিয়ে, মসজিদ একদিন পাঁচতলা হয়ে যাবে, কিন্তু চেয়ারম্যানও থাকবে না, এই হাজি স্বপন সাহেব থাকবে না, মোতালি থাকবে না, সাইফুল ভাইও থাকবে না, আক্তারও থাকবে না, কাবু ভাইও থাকবে না, ঠিক না? বেটি আল্লাহর ঘর থাকবে, হয়তো একজন খাদেম এক এক সময় দাঁড়ায়, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি যদি একটু রহমতের নজরে তাকায় দেখতে রাত এখন দশটা বেজে গেছে, আল্লাহ তোমার কুদরতি পাও দুটি ধরে বলছি, আমাগো গুনার দিকে তাকায় না, যদি অপরাধের দিকে তাকাও কোনদিন মাফ পাব না। যদি তোমার রহমতের নজরে তাকাও মাফ পাব আশা রাখি গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি একটু তাকায় দেখো, আমাদের যাদের মানাই, আমাদের যাদের বাবা নাই, আল্লাহকে যদি আমার জন্ম দুঃখিনী মা বেঁচে থাকতো, যদি দেখতো আমি আল্লাহর ঘরের জায়গা খরিদ করছি, আমার মায়ের কলিজাটা ভরিয়া যাইত, আল্লাহ আমরা কতজনেই তো মসজিদ মাদ্রাসায় দান করি মানা, আমার মা বলেছিল ইলিয়াস রে জীবনে পারলে একটা মসজিদ করিও বাবা, ও মা তোমার হুকুম পালন করতে যাইয়া মসজিদের কাজ দর্জি গো,
রব্বে কারিমের কাছে বলি মালি আমার মাকে তুমি মাফ করে দিও, আমার মায়ের সঙ্গে যাদের মাসকে কবরে চলে গেছে তাদের মাকেও মাফ করে দিও। আল্লাহ তুমি তাকায় দেখো লন্ডন থেকে তোমার এক বান্দি টাকা দিয়ে দোয়া চায় আর বলে হুজুর আপনার মসজিদের জন্য আমি টাকা দিলাম আর দিব। রব্বে কারিম তোমার কাছে দরখাস্ত, যারা যেখান থেকে দোয়া করছে সহযোগিতার হাত বাড়াইতেছে আল্লাহ এদের সকলের দানগুলো কবুল মঞ্জুর করিয়া লও। আল্লাহ যেই যা দেখ একজন একশো টাকা দিছি, এই একশো টাকায় আমার কাছে এক কোটি টাকার মতো। এমনি করে যে যেখান থেকে যা কিছু এই মাদ্রাসায় এই মসজিদে দান করে আল্লাহ, আল্লাহ বিশেষ করে যে মাদ্রাসায় অনুষ্ঠানে তোমার কুতুবের দোয়ার অনুষ্ঠানে হাজির হই, আল্লাহ তোমার কুতুবুল আকলাম চলে গেছে আমার সবি শাইখুল হাদিস শাইখুল ইসলাম চলে গেছে হুজুরের স্মরণে এই কমিটি দোয়ার আয়োজন করেছে, আল্লাহ তোমার অলির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, তার রুহানি সন্তান হিসাবে আমাদের কবুল করিয়া নাও, আল্লাহ তার মতো আমাদের জীবন ধারণ করার তৌফিক দাও, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করিয়া নাও, আল্লাহ আমাদের সকলের মনের আশা পুরা করিয়ে দাও, আল্লাহ তোমার ওলির নামে যা কিছু খরচাপাতি করা হয়েছে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ হাজি বাড়ির মাদ্রাসা হক সাহেবের পরিবার সহ সাইফুল ভাইয়ের শাশুড়ি আল্লাহ আক্তার ছোট্ট ভাই আজকে দুনিয়ায় নাই, বাচ্চা দুইটা এখনো বেঁচে আছে, তার বিবি বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে, তাদের হায়াতকে লম্বা করে দাও, আল্লাহ হক সাহেবকে আপনি মাফ করে দেন, আল্লাহ মোতাল্লি সাহেবকে আপনি মাফ করে দেন, সাইফুল ভাইয়ের শাশুড়ি সহ তার সন্তান মেয়েরা আল্লাহ অসুস্থ মেহরবানি করে সুস্থ করে দেন, আল্লাহ মেহরবানি করে তার স্ত্রী সহ তার মা বাবা সহ সবাইকে সুস্থ করে দেন। যতদিন এই মসজিদে ছিলাম আল্লাহ জুমার নামাজ পড়াইছিলাম এক সময় আল্লাহ ভাই এরকম আলেমুল আমাকে খাবার দিত, আমাকেও দিত, এখনো দেয়, মেহরবানি করে হাদিসে আসছে যেই ঘরের থেকে আলেমুল আমার খাবার আসে ওই ঘরে কোনোদিন খাবারের অভাব হয় না, ওই ঘরে কোনোদিন রেজেকের অভাব হয় না, যেই ঘর থেকে মাদ্রাসার তালেব ইলমদের খাবার আসে ওই ঘরে কোনোদিন বরকত নষ্ট হয় না, আল্লাহ মেহরবানি করে সাইফুল ভাইয়ের ঘরের ভিতরে বরকত দান করে দাও, আল্লাহ বরকত দান করে দাও, আল্লাহ বরকতের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ আমার মসজিদ কানামাক দিয়ে না করে তুমি কবরে ডাক দিও না, যদি আমি কবরে চলে যাই এদের কাছে রেখে গেলাম এদের দ্বারা তোমার ঘরকে সুন্দর করিও, আল্লাহ এদের দ্বারা তোমার ঘরকে সুন্দর করিও, আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানের তারাক্কি নিয়ে যে যেখান থেকে দোয়া করছে আল্লাহ আমার সব হিসাবের কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানি ছিল, আল্লাহ যারা যেখান থেকে যে অবস্থা আমার মা বোনরা হাত তুলছে প্রত্যেক মা বোনের দোয়াগুলি কবুল করে নাও, আল্লাহ আমার মা বোনদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও, এলাকার প্রত্যেকটা যুবককে আপনি ইমানদার বানায় দেন, প্রত্যেকটা যুবককে আপনি ইমানদার বানায় দেন, প্রত্যেকটা যুবককে ইমানদার বানায় দেন, সকলের মনের আশা পুরো করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معكم برحمتك.